দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এখন দেখবেন বিস্তারিত। সৌদি আরবের হাফার আল বাতেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এরশাদ রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন গাজী, আনিসুর রহমান আনিস, রিপন খানসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রবাসীরাই দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রেখেছেন, সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে দেশ ও সংগঠনের জন্য কাজ করতে হবে। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।